বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগতম আমাদের আজকের এই পর্বে। আজকে আমরা আবারও চলে এসেছি কৃষিভিত্তিক যে পর্বে। আমরা চলে এসেছি সেই অস্ট্রেলিয়ান কুল বরই এর বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই কুল বরইয়ের বাগান। ইতিমধ্যে বাগানের প্রত্যেকটি গাছে ফুল চলে এসেছে এবং ভালো মানের ফুল ধরেছে। আজকে আমরা যে বিষয়টি দেখাবো সেটি হলো বাগানটি লাগানোর পর তৃতীয় ধাপের পরিচর্যা। বিশেষ করে আজ এই বাগানটির বয়স ঠিক 3 মাস 3 দিন পূর্ণ হলো। তো আজকে আবারও এই বাগানটিতে বীজ প্রয়োগ করা হয়েছিল। বীজ প্রয়োগ করার পর এটিতে আবারও পরিচর্যা করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্রতিটি গাছের গোড়া এভাবে নিড়ানো হয়েছিল, যা ঠিক 15 দিন আগেও একবার এই ধরনের গাছ নিড়ানো হয়েছিল। প্রতিটি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে এভাবে রাউন্ড করে নিড়ানো হয়েছে এবং যেটিতে ফুল ধরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসম্ভব সুন্দর একটি দৃশ্য। বাগানের বয়স মাত্র 3 মাস আর আজকে তৃতীয় ধাপের পরিচর্যা চলছে। ইতিমধ্যে যেহেতু বরইয়ের সিজন, এই সিজনে বরই ইতিমধ্যে ফুল এসে গেছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ফুলগুলো প্রস্ফুটিত হয়ে যাবে এবং সেটির মধ্যে বরই ধরবে। আপনারা যেটি করতে পারেন, যে এই সমস্ত অস্ট্রেলিয়ান কুল বরই সেগুলো নির্দিষ্ট দূরত্বে আপনারা লাগাবেন এবং ঠিক সময় মতো পরিচর্যা করতে হবে। পরিচর্যার মধ্যে তিনটি বিষয় উল্লেখযোগ্য। তার মধ্যে প্রথম যে বিষয়টি হলো সেটি হলো নিয়মিত বিষ মানে স্প্রে প্রয়োগ করা। তো আমি যেটা বলতে চাই যে প্রতি 10 দিন অন্তর অন্তর বিষ প্রয়োগ করতে হয়। যদি না করেন তাহলে দেখতে পারেন এই ধরনের গাছের পোকার আক্রমণ করতে পারে। যদিও এই বাগানের দু একটি গাছের এরকম পোকার আক্রমণ হয়ে গেছে। তো তারপর দ্বিতীয় যে ধাপটি সেটি হলো পর্যাপ্ত জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করবেন, যেটি 15 দিন অন্তর অন্তর যদি নাও হয় অন্তত 1 মাস অন্তর হলেও সেটি আপনারা করবেন। আর 3 নম্বর যে বিষয়টি, এটি প্রতি 15 বা 1 মাস পরপর গাছের গোড়া এভাবে পরিষ্কার করে দেবেন এবং পুরো বাগানটি একবার করে মাসে একবার অন্তত কুপিয়ে আগাছাগুলো পরিষ্কার করে দেবেন। অনেকেই যেটা সাজেস্ট করে থাকেন যে ঘাসগুলো বীজ দিয়ে মেরে ফেলতে পারেন, তবে আমি যেটা বলবো যেহেতু বাগানের বয়স কম, গাছগুলো মাত্র উঠতি সময়, সেক্ষেত্রে এখনই রাসায়নিক বীজ দিয়ে গাছ বা আগাছা পরিষ্কার করার দরকার নেই। অন্তত 6 মাস পর যদি হয় সেটা আপনারা এভাবে করতে পারেন। তো ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে আরেকটা বিষয় বলতে চাই। যেই সমস্ত গাছগুলো একদম নরম বা পর্যাপ্ত পরিমাণে বেড়ে ওঠেনি, সেই সমস্ত গাছগুলোতে ফল নেওয়া উচিত নয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাছ আছে, সেটিতে মুকুল এসেছিলো, সেটি আমরা ফল নেয়নি, পরিচর্যা করার সময় সেটি কেটে দিয়েছি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনারা যখন এই গাছগুলো যত্ন করে বড় করবেন, দেখবেন যে গাছের পাশে তার যে কলমটি রয়েছে তার নিচে দিয়ে আরেকটি ড্যাম জন্মাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি হলো মূল গাছ, গাছের নিচে হলো অন্যান্য যে ড্যামটি আছে সেটি অবশ্যই আপনারা কেটে দেবেন, কারণ এটি হলো দেশি জাত, এটির সাথে এই গাছের কোনো সম্পৃক্তি নেই। ঠিক এভাবেই আমি আরেকটা দেখাচ্ছি, এটি দেখতে পাচ্ছেন কলমের নিচ দিয়ে এই অংশটি এটি বেড়ে উঠেছে, এটির কোনো প্রয়োজন নেই, এটি আপনারা কেটে দিবেন। তো এই পুরো বাগানে দুটি গাছে এর আগেও একবার আমরা কেটে দিয়েছি, তো এখন হলো এটি কেটে দিতে হবে। আবার এটি জন্মে গেছে 1 মাসের মধ্যে, মাটির নিচ থেকে আবারও এটি জন্মে গেছে। আপনারা যেটি করবেন যে গাছ কাটার জন্য এক ধরনের কাটার পাওয়া যায়, সেই কাটার দিয়ে এই জিনিসগুলো আপনারা কেটে দিবেন, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। যেহেতু প্রথম বছর, এই বছর বরইয়ের আসলে
আমরা টেস্ট করার জন্য রেখেছি, কোন গাছটি কেমন জাতের হয় সেভাবেই আমরা রেখে দিয়েছি, আর অন্যান্য গাছগুলো সেগুলোতে ফুল কেটে ফেলে দিয়েছি। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি এই অস্ট্রেলিয়ান কুলবরই বাগান থেকে। আবারও আপনাদের সাথে অন্য আরেকটি স্থানে দেখা হয়ে যাবে। ভালো থাকবেন।